নবরাত্রি। গণেশ উৎসবের পর বাচ্চারা সব থেকে বেশি নবরাত্রির অপেক্ষা করে। এই উৎসবের কারণে বাচ্চাদের ঘর পরিষ্কার করাও খুব দরকার। সেইভাবে গাট্টু চিংকিও মায়ের খুব সাহায্য করে। গাট্টু ফ্লাওয়ার পট পরিষ্কার করতে করতে গরবার গান গুনগুন করতে লাগে। ঢোলিরা ঢম 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 ঢম, ঢোলিরা ঢম 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 ঢম, ঢোলিরা ঢম 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 ঢম। গট্টু সাবধানে, না হলে ভেঙে যাবে। যে মা, এইবার গরবা করার জন্য আমার নতুন ঘাগরা দরকার, তুমি দেবে তো কিনে? হ্যাঁ হ্যাঁ চিংকি, বাবাকে বলে শপিং করতে যাব। এইবার খুব মজা হবে, দেখতে দেখতে পুরো ঘর সাফ হয়ে যায়। আর আশ্বিনের প্রতিপাদের দিনও এসে যায়। গাট্টু চিংকি, চলো আজ নবরাত্রির প্রথম দিন, আজ ঘর স্থাপন হবে আর মায়ের পাঁচটা আরতিও হবে, আমাদের ভালো লাগবে। গাট্টু চিংকি তৈরি হয়ে মায়ের কাছে আসে। মা গাট্টু চিংকিকে মায়ের মূর্তিতে মালা চড়াতে বলে, আর গাট্টু চিংকি সাবধানে মূর্তিতে মালা পরিয়ে দেয়। তখন বাবা বলে, আরে বাহ, মনে হচ্ছে সব প্রস্তুতি হয়ে গেছে, চলো সবাই মিলে স্থাপনা করি। মা একটা পাত্রে মাটি রেখে তাতে গম রেখে ওর উপর কলস রাখে, আর এইভাবেই ঘট স্থাপন হয়। তারপর সবাই মিলে মায়ের আরতি করে। গাট্টু চিংকি, আজ আশ্বিনের শুদ্ধ প্রতিপাদ, তোমরা তো এখন গরবা খেলতে যাবে, আর সোসাইটিতেও মায়ের প্রতিষ্ঠা হয়েছে, আরতির পর তো গরবা শুরু হবে। আর আজকের কালার তো আমরা সবাই জানি, সবুজ রঙ। গাট্টু চিংকি, মা, বাবা সবাই সবুজ রঙের জামা পরে, সবাইকে দেখতে দারুণ লাগছিল। চিংকি তো সবুজ রঙের লং ঘাগরা পরেছিল, ওকে দেখতে দারুণ লাগছিল। গাট্টু সবুজ রঙের পাঞ্জাবি পরেছিল আর জিন্স, যাতে ও ঠিক করে গরবা করতে পারে। এরপর সবাই সোসাইটি কম্পাউন্ডে যায়। জয় মা গাট্টু চিংকির মা বাবা, আপনাদের দেখতে দারুণ লাগছে, সেম টু সেম কালার পরেছেন আপনারা। জয় মা, বান্টিকে দেখতে পাচ্ছি না যে? বান্টি, হরি, পিঙ্কি, ভূষণ সব বাচ্চারা প্যান্ডেলে দাঁড়িয়ে গরবার ডান্স স্টেপ শিখছিল। তখন গাট্টু চিংকিও এসে যায়। আরে বা বান্টি, তুই তো দারুণ গরবা স্টেপ করিস, কিন্তু চিংকি তুই আমাদের গরবা শেখাবি, তুই তো সব থেকে ভালো জানিস। চিংকি এবার আস্তে আস্তে সবাইকে গরবা করে দেখায়। চিংকি এবার নাচতে নাচতে দুবার গোল খায় আর তালি মেরে নাচতে লাগে। তারপর চিংকি লাফায় আর পুরো গোল কমপ্লিট করে। এইবার চিংকি দারুণ গরবা করল, সব বাচ্চারা চিংকির জন্য তালি বাজায়। ওয়াও চিংকি, এত ভারী ড্রেসেও দারুণ গরবা করলি, তুই তো রোজ নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করিস। হ্যাঁ, কিন্তু আমার থেকে তো বেশি গাট্টু সারাদিন ঘরে গরবা করে। গাট্টুর গরবা খুব ভালো লাগে, আমাদেরকেও শেখাও তোমরা। আরে আমি চাই নবরাত্রি শুধু দুদিন নয়, প্রত্যেক দিন হওয়া উচিত, তাতে আমরা সবাই একসঙ্গে মিশে গরবা করব। সব বাচ্চারা চলো আরতি করে নাও, তারপরে গরবা শুরু হবে। সোসাইটির দেবীরও আরতি করা হয়, তারপর প্রসাদ বিতরণ হয়, আর তারপর মাইকে গান বাজতে লাগে, আর বাচ্চারা গোল হয়ে ডান্স স্টেপ করতে লাগে। আর এইভাবে বাচ্চারা নবরাত্রির প্রথম দিন খুব এনজয় করে। পরের দিন বাচ্চারা লাল রঙের কাপড় পরে আসে, কারণ আজকের রং লাল ছিল। মা, তুমিও লাল রং পরেছ, আর আজকে তো বড়রাও গরবা করবে। আরে চিংকি, বাচ্চারা গরবা করলে দেখতে ভালো লাগে, তোমাদের দেখলেই আমাদের ভালো লাগে, আর আমাদের মনে হয় আমরাও গরবা করছি, বলতে বলতে মা হেসে দেয়। গাট্টু ওখানে আসে, আর ও লাল পাঞ্জাবির সাথে ধুতি পরেছিল, ও আজকে দারুণ দেখতে লাগছিল। মা বলো না, কেমন দেখতে লাগছি? খুব ভালো বাবা, কিন্তু ধুতিতে ডান্স করতে পারবি তো? মা আর চিংকি খুব হাসে। সোসাইটি কম্পাউন্ডে এবার সব বাচ্চারা লাল রঙের কাপড় পরে জমা হয়। প্রথম রাউন্ড বাচ্চাদের হয়, তারা খুব জোশ নিয়ে নাচতে লাগে। এখন আপনারা সব বড়রা আমাদের সঙ্গে গরবা করবে, আমরা ভেতরে রাউন্ড করছি, আর বাকি বড়রা বাইরে গোল করবে, খুব মজা আসবে। হ্যাঁ মা, চলো না আমাদের সাথে, আমিও তোমার সাথে গরবা করতে চাই। চঞ্চলানি আঙ্কাল, সুখফিন্দার আঙ্কাল আর বান্টির বাবা সবাই গরবা করতে রাজি ছিল।
আর গোল হয়ে দাঁড়িয়ে যায়। গান শুরু হয় আর সবাই নিজেদের মতো গরবা করতে লাগে। গাট্টু চিংকির মা বাবাও গানের সাথে নাচতে লাগে। মা এখন চিংকিকে ফলো করে, কারণ পুরো সোসাইটিতে ও সবথেকে ভালো ডান্স করে। এরই মধ্যে গাট্টু ধুতি নিয়ে হিমশিম খায়। তখন মা বলে, আরে গাট্টু সামলে একটু বাবা। হ্যাঁ হ্যাঁ মা। গাট্টু যেমন তেমন ভাবে ধুতি সামলাচ্ছিল আর আজকে শেষ রাউন্ডও শেষ হয়। আর এভাবেই নবরাত্রির আট দিন শেষ হয়ে যায়। আর আজকে নবরাত্রির শেষ দিন ছিল, আর কাল দশেরা। বাচ্চারা তো ঠিকই করে ফেলেছিল, ওরা খুব জোশ নিয়ে গরবা করবে। সবাই ঘরের আরতি করে কম্পাউন্ডে পৌঁছায়। দেবীর আরতি শেষ হয়, আর যেই আরতি শেষ হয় অমনি লাইট চলে যায়। সব বাচ্চারা উদাস হয়ে যায়। এখন গরবা কি করে হবে? আরে না, আমার ড্রেসিং আজকে ভালো, লাইট চলে গেল। বাবা কিছু করো না। হ্যাঁ হ্যাঁ দেখছি বাবা, চলো চঞ্চলানি। কিছুক্ষণ পর বাবা আর চঞ্চলানি উদাস হয়ে ফেরে। বাবা বলি, কানেকশনে কোনো প্রবলেম নেই বাবা, লোড শেডিং। আরে না, গরবা কি করে হবে? তখনই চিংকি চুটকি বাজিয়ে বলি, আরে তুই তো সবসময় মুখে গুনগুন করে গরবা করিস, আজ আমরাও সেরকমই করব। গাট্টু শুরু হয়ে যা। গাট্টু নিজের মুখে গুনগুন করতে করতে গরবা করা শুরু করে। ঢোলিরা ধম 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 ধম, ঢোলিরা ধম 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 ধম, ঢোলিরা ধম 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 ধম, ঢোলিরা ধম ধম। এইভাবে সবাই গাট্টুর মতো গান গেয়ে গেয়ে গরবা করে। আর এভাবেই অনেক রাত অব্দি বিনা লাইটেই গরবা হয়। সবাই হাঁপিয়ে যায় আর থেমে যায়। বলো মায়ের জয়, অম্বে মায়ের জয়, জয়কারা শেরাওয়ালিদা, বল সচ্চে দরবার কি জয়। আরে দেখো না, এখন অব্দি লাইট আসলো না। আজকে এমনি তো নবমী, নবরাত্রির শেষ দিন। যেমন বলা হয়েছিল, এবারে বেস্ট গরবা ড্যান্সার কে আমরা প্রাইজ দেব। যেমন আমরা জানি যে গরবা করা মাকে সেবা করা হয়, কিন্তু মায়ের এই দরবারে সবথেকে ভালো ডান্সারকে পুরস্কারটা পাওয়াই উচিত। তো এই বছরের বেস্ট গরবা ডান্সার হলো গাট্টু আর চিংকি। থ্যাংক ইউ সো মাচ বাবা চঞ্চলানি আঙ্কেল। সবাই ঘরে ফেরতে যাচ্ছিল তখনই লাইট চলে আসে। চলো আরেকবার গরবা করি।